আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দুদিন থেকেই তোমরা দেখছো যে তোমাদের সাথে এই যে ঘর দৌড়গুলো ঝাড়ু দেওয়া, তারপরে ঘর মোছা শেয়ার করছি না। কেন বলো তো, বারান্দা তো এখন বিছানা করা হচ্ছে, দুই ননদ আর দুই ভাগ্নি বারান্দায় শুয়ে থাকছে, সেই জন্য না ভাগ্নিরা তো অনেকক্ষণ পর্যন্তই ঘুমাচ্ছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো যাই হোক, দেখো মারুলি ঝাড় দিয়ে দিয়েছি আর এখনও কিন্তু ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা হয়নি। আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কালকে রাতে তো রুটি হয়েছিল, আর রুটি খাবার জন্য একটু পটল আলু ভাজা হয়েছিল, আর এই কড়াইটাতেই হয়েছিল, কড়াইটায় মাটি লেপে আর কি করা হয়েছিল। তো আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর দেখো মাটিটা কিন্তু উঠে গেছে, আর আমি এখন কড়াইটা মেজে নিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, তারপরে মুরগি দুটোকে ছাড়তে এলাম। আর মুরগির এই ঘরটার না দরজার নিচেরটা ভেঙে গেছে, একটু ঠিক করতে হবে। ঘরে আরো কিছু কাজ ছিল, সেগুলো করলাম। রুদ্রসনা উঠে গেছে, ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি। তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে নিয়ে চলে এলাম পুকুর ঘাটে। আর কালকে তো কিছুই মানে ভেজানো হয়নি সার্ফে, আর অনেকগুলো রুদ্রসোনার জামা জড়ো হয়েছিল। তো দেখো এক গামলা জামা ওরই সব সব কিছু নিয়ে চলে এসেছি, আর আমি এখন সার্ফ জলে এগুলোকে ভিজিয়ে রাখছি। জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো, তারপর দেখি আর কিছু কাজ আছে নাকি। তো সেই কাজটা সেরে তখন এসে আমি জামা কাপড়গুলোকে কেচে দেবো। পর দেখো আমি চলে এলাম আমাদের সেই ভাঙা ঘরটাতে। আর তোমরা তো দেখছোই যে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, আর না এখন গ্যাসটা ভরতেও পারবো না, বুঝতেই পারছো। একটু খরচপাতি হচ্ছে, ডাক্তার টাক্তার দেখানো হলো, আর ঘুটেও বাড়িতে শেষ হয়ে গেছে। তাই ভাবছি যে এখান থেকে যদি কিছু জ্বালানি আর কি পাওয়া যায়, তাহলে দুদিনের মতো আর কি রান্নাটা করা যাবে। আর ঘুটেও নেই বাড়িতে, এক পুন মতো ঘুটে আর কি কিনেও নিয়ে আসতে হবে আজকে। শুধু তো এই বাতা দিয়ে রান্না করা যাবে না। তো যাই হোক, টেনে টুনে আর কি জটা বের করতে পারবো, সেটাতে আর কি কদিন আর কি চালাবো। আর খুব ভয়ও করছে, দেখছো প্রাচীরগুলো কেমন ভেঙে অবস্থা খারাপ হয়ে আছে, মানে মনে হচ্ছে আমি যদি বাতা টানতে যাই প্রাচীরটাই বা যদি পড়ে যায়, এই ভয়ে আর কি খুব সাবধানেই করতে হচ্ছে কাজগুলো। আর কি বলো তো বন্ধুরা, এখন তো বাড়িতে অনেক সবাই আসছে বাবার খবর নিতে, বাবাকে দেখতে, তো খড়ের জালে আর কত চা করব। তাই জন্য এইগুলো আর কি জোগাড় করে রাখছি, এইগুলোতেও চাটাগুলো করা যাবে। তো দেখো এই যে এই কটা মতো পেলাম, আমি নিয়ে ঘরে চলে এলাম। তারপর দেখো আমি চলে এলাম পুকুর ঘাটে, আর তোমরা দেখলে যে আমি যেই ঘাটে আর কি নামি সেই ঘাটটায় জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, আর এখন কিন্তু অন্য ঘাটে এসে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। কেন বলো তো, ওই ঘাটটায় না যে সিঁড়িটায় কাচি তার নিচে না আর কোনো সিঁড়ি নেই, তো ওপরে বসেই কাচতে হয়, সেই জন্য না জলটা ভালো লাগাতে পাওয়া যায় না। তাই ভাবলাম এই ঘাটটাতে এসে কেচে নিই, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচলে কিন্তু ভালো পরিষ্কারও হয়, ভালো মানে জোর দিয়ে কাচা যায়, তো সেই জন্য এই ঘাটে এলাম। কাপড়গুলো মেলে দিয়ে এসে আমি দেখছি এদিকে বড় ননদ সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছে, আর ছোট ননদ ঘরগুলোকে ঝাড় দিয়ে দিচ্ছে। কান সেরে এসে ঠাকুর সেবা দিলাম, তারপরে জামাইবাবু আর আমি দেখো খেতে বসেছি। তো দিদিরা বললো সকাল থেকে তুই তো কিছু খাসনি, তো তুই মুড়িটা খেয়ে নে আর তোর জামাইবাবুকেও দিয়ে দে। মুড়ি খেয়ে আমি গেছিলাম ঘুটে আনতে। তো ওই যে সামনে বাড়িটা দেখছো, ওই বাড়িটা থেকে আমি এক পুন ঘুটে নিয়ে এলাম, আর এক পুন ঘুটের দাম হচ্ছে 20 টাকা। বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে শ্বশুরমশাই এখন কেমন আছে। তো শ্বশুরমশাই এখন অনেকটাই সুস্থ আছে। দেখো ঘুটেগুলো নিয়ে এসে আমি উনুনে আগুন দিয়ে দিলাম, এবার আমি রান্না করব। তো চলো বন্ধুরা, এই ফাঁকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। জেলা থেকে সোমাবন কমেন্ট করেছে যে দিদি ভাই, তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, তোমার ব্লগে আমার নামটি একবার নিও। এই যে সোমাবন,
তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। পরের কমেন্টটি হচ্ছে কলকাতা বারাসাত থেকে রমা দিদি ভাই। দিদি ভাই লিখেছে যে তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, তোমার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না, তোমার ভিডিওতে আমার নামটি একবার নিও। এই যে রমা দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমাকে এতটা ভালোবাসার জন্য আর এতটা সাপোর্ট করার জন্য। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আরও তোমরা অনেকেই আছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখো, তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে আমার কিন্তু রান্নাবান্না হয়ে গেল, আর আমি এখন সব কিছু ঘরে গিয়ে বয়ে রেখে আসছি। ভাতটা তো অনেক আগে হয়ে গেছিলো, আর ভাতটা ঢেলেও নিয়েছিলাম। ভাতটা ঢেলে নিয়ে হাঁড়িটা আমি পুকুর ঘাটে ভিজিয়ে রেখে গেছিলাম। দিদি দেখছি কখন হাঁড়িটাকে মেজে নিয়েছে, তো কড়াইটাই বাকি ছিল আর কি। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর কড়াইটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম, আর কড়াইয়ের সাথে আরও কিছু বাসন ছিল, এই যে বাটি খুঁড়ি আর কি, খুন্তি সারাশি, এগুলোকে তখনই ধুয়ে নিয়ে গেছিলাম। আর কড়াইটা একটু ভিজে রেখেছিলাম, মাটিটা উঠে যাবে সেই জন্য। কড়াইটা মেজে নিয়ে এসে শাশুড়িমাকে খেতে দিয়ে দিলাম। আর আজকে রান্না করেছি নিম বেগুন ভাজা, আর সেই খেরো হয় না, খেরো ডালে রান্না করেছি। আর করেছি ডিম, আলু, পটল, ঝিঙে দিয়ে ঝোল, আর করেছি পেঁয়াজের টক। পায়ের খাওয়ার পর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, তো দেখো সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে বড় গামলাটা দেখছো, এই গামলাটায় তো তরকারিটা ছিল, আর এখন তো একটুখানি তরকারি আছে, সেই জন্য আমি ভাবলাম যে এত বড় জিনিসটা রাখবো না, তো ছোট একটা জায়গায় তরকারিটা রাখলাম, আর বড় জায়গাটাকে ধোয়ার জন্য ঘাটে নিয়ে এলাম। আর দিদিকে বললাম যে তোমাকে বাসন ধুতে হবে না, কারণ দিদিরা তো বাড়ি যাবে। বললাম তুমি একটু রেস্ট নাও খাওয়া দাওয়া করলে, তো দিদি বলছে না চল দুজনেই ধুয়ে নিই, তাহলে তোর একটু ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তাই দেখো দিদি বাসনগুলো মেজে দিচ্ছে, আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমার বড় ননদের বাড়ি কোথায়। আমার বড় ননদের বাড়ি হচ্ছে ব্যান্ডেলে গো। বাসনগুলো ধুয়ে নিয়ে এসে একটুখানি রেস্ট নিয়েছিল, তো তারপর দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর টোটো চলে এসছে। আর দিদি না খুব কান্নাকাটি করছিল, এখনও দিদির চোখ একদম জলে টলমল করছে। বুঝতে পারছো মা বাবা দুজনেরই শরীর খারাপ, ও মানে চিন্তা করে পাচ্ছে না যে ভাই একা কী করে সামলাবে, তো সেই জন্য মনটা খুবই খারাপ। একদম চোখের জল ফেলতে ফেলতে কান্নাকাটি করতে করতে দিদি চলে গেল। আর জানো দিদি খুব ঠাকুরকে ডাকছিল যে আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটায় তোমরা যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ, তোমরা এভাবে ভালোবাসা দাও, আমাকে সাপোর্ট দাও, আমি যেন এই চ্যানেল থেকে কিছু করতে পারি, পরিবারের পাশে দাঁড়াতে পারি, এইগুলোই আর কি ঠাকুরকে ডাকছিল আর বলছিল। তো যাই হোক, দেখো দিদিরা তো বেরিয়ে গেল, আর রুদ্রসোনাও ঘুমিয়ে পড়েছে জানো তো। তো আমি ভাবলাম উঠোনগুলোকে ঝাড় দিয়ে নিই, তো আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম, আর দেখছিলে যে ছোটো ঝাঁটাটা ঝাড় দিচ্ছিলাম, তো ওই ঝাঁটাটা অনেকটাই ছোট হয়ে গেছিলো। আর আজকে রুদ্রবাবা গেছিলো, একটা ঝাঁটা নিয়ে এসছে, তবে এই ঝাঁটাটা খুব একটা ভালো হবে না, খুব বড়ও না আবার খুব একটা ঝাঁকড়াও না, একটু যদি ঝাঁকড়া বড় সাইজের আর কি ঝাঁটা হয় অনেক দিন যায়, আর ঝাড় দিতেও কিন্তু ভালো হয়। নতুন ঝাঁটা তাও দেখো আমাকে নিচু হয়েই ঝাড় দিতে হচ্ছে। উঠোন ঝাড় দেওয়া শেষ করে আমি গলিটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর রাস্তাটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন লালি বাঁধা থাকে ওই জায়গাটা ঝাড় দেবো। আর লালি বাঁধা থাকে না ঝাড় দিতে খুব অসুবিধা হয়, ওর গায়ে ঝাঁটা ঠেকবে বলে ওকে আমি ওইখানটায় বেঁধে রেখে এলাম। আর তারপর দেখো আমি এই জায়গাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলায় এত পরিমাণে জল ছেটাচ্ছি, তাও অনেকটাই ধুলো হয়ে যাচ্ছে, প্রচুর ধুলো হচ্ছে এখানটায় লালি বাঁধা থাকছে বলে। আর খড়গুলো পাতনার ওখানে থাকে, আর মুরগিগুলো এসে না খড়গুলো ছিটিয়ে দেয়, গরুটাতে যতটা না ছেটায় ওই মুরগিগুলো এসে ছিটিয়ে দেয়। তো যাই হোক দেখো আমার কিন্তু সব ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেল।
বিকেলবেলা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, তো মাকে আর বাবাকে নিয়ে এসে এখানটায় বসিয়ে দিলাম। মায়ের তো শরীর দুর্বল, মায়ের ঠান্ডা লেগে গেছে, দেখো মাকে একটা চাদর ঢাকা দিয়ে দিয়েছি। আর বাবাকে বললাম ডাক্তারে যে ব্যায়ামগুলো করতে বলেছে সেইগুলো করুন। যে দিদিদের চালা ঘরটার ওখানটায় অনেকক্ষণই বসেছিলাম, ঠান্ডা বাতাস দিচ্ছিল বলে, তো সন্ধে হয়ে গেছে, বাড়িতে এসে সন্ধে বাতি দিলাম। আর আমি এখন মুড়ি বেড়ে নিচ্ছি বাবার জন্য আর মায়ের জন্য। আগে তো শুধু মাকেই মুড়ি দিতে হতো মায়ের ওষুধ থাকতো বলে, আর এখন বাবা মা দুজনেরই ওষুধ আসে সন্ধেবেলা, তো সেই জন্য দুজনের জন্য আমি মুড়ি নিয়ে চলে এসেছি, একটু চা আর মুড়ি দেব। আর শাশুড়ি মাকে যেমনভাবে মুড়ি মাখিয়ে দিই, শ্বশুরমশাইকেও কিন্তু সেভাবে মুড়ি মাখিয়ে দিচ্ছি। আর এদিকটায় ভাগ্নিকেও দিয়ে দিয়েছি, আর ওদিকে রুদ্রকেও দিয়ে দিয়েছি, সবাই মুড়ি খাচ্ছে। তো মুড়িটা দিয়ে দেব, তারপরে ভাবছি কয়েকটা রুটি করে নেব। সবার চা মুড়ি খাওয়া হলো, তারপরে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এসে দেখো আটা মেখে নিলাম। আর শ্বশুরমশাইকে শাশুড়ি মাকে দুজনকেই আজকে রুটি খাওয়াবো। তো ছটা মতো রুটি করে নিচ্ছি, তো দেখো ছটা লেচি কেটে নিয়েছি, আর আমি এই রুটিগুলোকে বেলে নেব, তারপরে উনুনশালে গিয়ে রুটিগুলোকে করে নেব। তো দেখো রুটিগুলোকে বেলে নিয়ে আমি চলে এলাম উনুনশালে। আর খড়ের জ্বালে না একা রুটি করতে খুব অসুবিধা হয়, লিভিয়ে যায় এদিকে নাড়তে গেলে, তো তার জন্য রুদ্র বাবাকে ডেকে নিয়েলাম, ও জাল দিয়ে দিচ্ছে আর আমি রুটিগুলো করে নিচ্ছি। তো দেখো রুটিগুলো করে নিই, তারপরে রুদ্রসোনাকে একটু পড়তে বসাবো। দুদিন তো বিপদে বিপদেই কাটলো, রুদ্রসোনাকে পড়তে বসানোই হয়নি, তো তাই ভাবছি সকাল সকাল রুটিটা করে নিচ্ছি রুদ্রসোনাকে পড়ানোর জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না গো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। দেখা হবে আবার পরের ব্লগে।